আছে শুধু বেনজি রাজিজ কাণ্ড না, কত কাণ্ড যে তারা এখানে মানে গড়ে তুলেছেন। যারা দুষ্টের দমন করবে তারাই রীতিমতো মানে একেবারে তালপাতার পাখা দিয়ে বাতাস করে দুষ্টকে পালন করছে। দেশের মধ্যে লুটপাটের মানসিকতার যদি রাজনৈতিক দল থাকে সেটা হচ্ছে আপনার আওয়ামী লীগ। এবং আসলেই তাই, ডেপুটি স্পিকারের ছেলে কি সামস না কী নাম, সে 200 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। এটা অদ্ভুত ব্যাপার, পাবনার বেড়ার সেটাকে পৌরসভার মেয়র, সে এখন দেশের বাইরে, 200 কোটি টাকার ট্যাক্স সে ফাঁকি দিচ্ছে। আমরা জানি তার বাবা কোনো মানে ওকালতি করে দিন চালাতেন পাবনা শহরে, এত টাকা হলো কোত্থেকে, কীভাবে সম্ভব? আলাদিনের চ্যারাগ, সে আলাদিনের চ্যারাগেও মানে সেই যে দৈত্য আসতো সেই দৈত্য রাতারাতি এত টাকা হয়তো কাউকে করে দিতে পারত না, কিন্তু আওয়ামী লীগের পক্ষে এটা সম্ভব, আওয়ামী লীগ এটি করতে পারে। আছে শুধু বেনজি রাজিজ কাণ্ড না, কত কাণ্ড যে তারা এখানে মানে গড়ে তুলেছেন। একজন আইজি কি শামসুদ্দোহা নাম, 100 বিঘার উপরে কৃষি ফার্ম বা, এটা তো শুধু একটা ঘটনা, আরও কত কি যে সয় সম্পত্তি আছে, কী করে সম্ভব এটা? এটা 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 সম্ভব হচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা প্রশ্রয় দেওয়ার কারণে। শেখ হাসিনা নিজে জোর করে ক্ষমতায় থাকবেন, এটাও তো অনৈতিক, এটাও তো দুর্নীতি। সুতরাং এই এই দুর্নীতির প্রধানমন্ত্রী, তিনি দুর্নীতিকে আশকারা দিয়েছেন সমস্ত কিছুকে, যে তোরা আমাকে সাপোর্ট কর আর তোরা যা পারবি সেটাই করবি। না হলে একজন ডিবির লোকজন বগুড়ার এক মাদক ব্যবসায়ীকে মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে 7,80,000 টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। যারা দুষ্টের দমন করবে তারাই রীতিমতো মানে একেবারে তালপাতার পাখা দিয়ে বাতাস করে দুষ্টকে পালন করছে। কারণটা যে এই এই গোয়েন্দা পুলিশরা, এই র্যাবরা, এই আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরাই তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করেছে। শেখ হাসিনার কি বলে যে এই অবৈধ ক্ষমতাকে, দখলদারিত্বকে তারাই মানে সামাল দিয়েছে। এবং এই জন্য গণতন্ত্রকামী মানুষের মিছিলকে, গণতন্ত্রকামী মানুষের সমাবেশকে তারা রক্তাক্ত করেছে। সেখানে তারা বেপরোয়াভাবে শটগান থেকে গুলি করেছে, লাঠিচার্জ করেছে এবং দিনের পর দিন তারা গুম করেছে আমাদের ছেলেদেরকে, এখনও করে যাচ্ছে, এখনও তারা গুম করে যাচ্ছে শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে। এখন সে যদি একটা কি বলে যে ডুপ্লেক্স বাড়ি করে 50 বিঘা জমির উপরে, তো সেখানে তো শেখ হাসিনা দেখার ভান করেও না না দেখার ইয়ে করবেন, চেষ্টা করবেন, এবং সেটাও তাও করেছেন। 2-3টা আমরা জানছি, 4-5টা জানছি, কয়েকটি ঘটনা হয়তো জানা যাচ্ছে, কিন্তু এরকম তো শতশত মতিউর রহমানের কেস, তো এরকম শতশত মতিউর রহমানের কেস আছে, বেনজিরের কেস আছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কই, তাদের তো খুব একটা তাদের তো আসে না, হঠাৎ 2-1টা আসে, তাহলে শেখ হাসিনা বাজে বাজে একটু ছাড়ে মনে হয়, ছেড়ে দেখানোর চেষ্টা করে যে আমি তো দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু আপনি তো হোল আওয়ামী লীগ, আপনার সমস্ত মানে আপনার যে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আপনার মোসাহেবি করেছে তাদেরকে আপনার লেসেস ফেয়ার অবাধে লুটপাটের দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। দুর্নীতি শুধু দুর্নীতির শব্দে নয়, ওটা মহাদুর্নীতির বলে মানুষ আজকাল আখ্যায়িত করছে।